আজ মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে নগরীর বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন তারা। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তা প্রত্যাশা করছেন প্রার্থীরা। ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। আগামী 30 মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রে সুলতানা কাকুনের রিপোর্টে বিস্তারিত। প্রচারণা শেষ করতে আর হাতে আছে মাত্র কয়েক ঘন্টা, তাই সময় নষ্ট করছেন না কোনো প্রার্থী। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটছেন নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহ দিচ্ছেন প্রার্থীরা। কুমিল্লা শহরের উন্নয়নের জন্য আগামী 30 মার্চ সকলে যাতে একসাথে ঐক্যবদ্ধ হয়ে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে নৌকাকে ভোটটা দিয়ে তাদের নৌকার জয়টা সুনিশ্চিত করে। বিগত 5 বছরে যেটুকু সমর্থ অনুযায়ী মানুষ কাজ করতো, সমর্থ বাইরে কেউ যেতে পারে না। আমার সমর্থ অনুযায়ী কাজ করতে পারছি না কিনা তারা বিবেচনা করুক। এদিকে যোগ্য প্রার্থী বেছে নিতে সে সময় হিসেব করছেন ভোটাররাও। সেই সাথে নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। যে আমরা যাতে সুন্দরভাবে কেন্দ্রে যেতে পারি, নিজের ভোটার যাতে নিজে প্রয়োগ করতে পারি। নারীদের জন্য যে কাজ করতে চায় আমি তাকেই ভোট দিতে চাই। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার রাত থেকেই কুমিল্লায় 26 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা থাকছে নির্বাচনের পরদিন পর্যন্ত। ভোট গ্রহণের বাকি আর মাত্র একদিন। কে হচ্ছেন কুমিল্লার আগামী নগরপিতা তা দেখার অপেক্ষায় এখন দেশবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।